হাবড়ায় জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুই গৃহবধূর পরপর দুদিন দুজনের মৃত্যুতে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকাবাসী পরপর দুদিনে জ্বরে আক্রান্ত দুই গৃহবধূর মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো হাবড়ার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের আনোয়ার বেরিয়া এলাকায় এলাকার বাসিন্দা আজমিরা খাতুন গত রবিবার জ্বরে আক্রান্ত হয়ে অশোকনগর হাসপাতালে যান পরিবারের অভিযোগ হাসপাতালের চিকিৎসকরা ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন দুদিন পরও জ্বর না কমায় বুধবার আবারও তাকে হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে ভর্তি করা হয় আজমিরা খাতুনকে রাতে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা কলকাতায় স্থানান্তরিত করেন কলকাতা নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয় তার মৃতার রক্তে ডেঙ্গুর জীবাণু পাওয়া গিয়েছে বলে দাবি পরিবারের অপরদিকে রবিবার সকাল থেকে জ্বরে আক্রান্ত হন রাজিয়া বিবি সোমবার বারাসাত হাসপাতালে বহির্বিভাগে ডাক্তার দেখান চিকিৎসকরা ওষুধ দিলেও কোনো কাজ না হওয়ায় বেসরকারি সংস্থা থেকে রক্ত পরীক্ষা করান পরিবারের দাবি রক্তে ডেঙ্গির জীবাণু পাওয়া গিয়েছে ডাক্তার বললো এখানকার পেশেন্ট ভর্তি অনেক এখানে জায়গা নেই ঠিক মতো তারপরে তোমরা বাড়ি নিয়ে যাও ওষুধ লিখে দিচ্ছি এবারে ওষুধ লিখে দিল সাতশো টাকার ওষুধ নিয়ে বাড়ি নিয়ে আসা হলো তারপরেও জ্বর কমছে না তারপর বুধবারের দিনকে আউডি একটা রিপোর্ট করা হলো রক্তের রিপোর্টে রক্ত খারাপ ডেঙ্গু ধরা পড়েছে তারপরে বৃহস্পতিবারের দিনকে আমরা নিয়ে গেলাম ভর্তি করতে তা ভর্তি করে নিল নেওয়ার পরে ছটা পঁচিশে মারা গেল বৃহস্পতিবার সকালে অবস্থার অবনতি হওয়ায় তাকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয় সন্ধ্যায় তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ রক্তে এনএস ওয়ান পজিটিভ হলেও মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গি উল্লেখ নেই পরপর দুদিনে দুই গৃহবধূর মৃত্যুতে এলাকাবাসী আতঙ্কিত পঞ্চায়েতের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন তারা আমাদের এই পাড়ায় কম বেশি না হলেও পঁচিশ থেকে তিরিশ জন আপনার অশোকনগর বয়স আর কি যেটা চৌরঙ্গি আপনার যেটা যে হাসপাতালটা আছে এবং এখান থেকে কম বেশি পঁচিশ তিরিশ জন ভর্তি হয়েছে কিছু মেডিকেলেও আর কি ওখান থেকে ট্রান্সফার করেছে বাসার ট্রান্সফার করেছে আপনার রাজ্য ট্রান্সফার করেছে তাতে অনেকে সুস্থ হয়েছে আর এখান থেকে গত কালকেরও একটা আমরা দাফন করেছি ঠিক আছে একজন মারা গিয়েছে আর এখনো অসুস্থ আছে কম বেশি দশ পনেরো জন যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্যার দাবি ডেঙ্গি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিন্তু জ্বর তো হচ্ছেই কিন্তু ডেঙ্গু কিনা সেটা তো আমি বলতে পারছি না কে এখন যদি রিপোর্টে যদি বলে ডেঙ্গু তা সেটা ডেঙ্গুই ড্রেন করার জন্য আমরাও চেষ্টা আছি কিন্তু পঞ্চায়েতে বলছি ওই জায়গায় জায়গার জন্য আরো ড্রেনটা করা যাচ্ছে না ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড হাবড়া